হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। তো সকালবেলা 8টার দিকে একটা বুয়া আমার কাজ করে চলে গিয়েছে, সকালের কাজগুলো, আর এই বুয়া এসেছে আবার 12টার দিকে। তো যখন এই বুয়া আসে তখনই আমি সব কিছু গুছাই, আর 10টার দিকে তো আফিফার অনলাইনে ক্লাস শুরু হয়ে যায়। তো 10টার দিকে উঠে আফিফাকে উঠিয়ে দিই, তারপরে ফ্রেশ হয়ে তারপরে আমি ব্রেকফাস্ট রেডি করি। তো ব্রেকফাস্ট খেতে খেতে এই বুয়া এসে পড়ে। তো বুয়া ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে, আজকে যাবতীয় কাজ করব আর রান্না বান্নাও আছে। তো বুয়া বলছিল যে আমি আগে ঘর মুছে নেই, ঘর ঝাড়ু দিয়ে তারপরে যে কাটা কুটা যেগুলো আছে, কাটা সবজি টবজি কাটবে, মাছ টাছ কাটবে, সেগুলি সব কিছু ক্লিন করার পর তারপরে কেটে দিবে। বুয়া কাটার পর আমি রান্না করি। তো আফিফাকে বলছিলাম যে গোসল করে নাও। তো আফিফা শীতের ভিতরে গোসল করতে চায় না, বলে কি অনেক ঠান্ডা ঠান্ডা, এরকম করতে থাকে যে অনেক ঠান্ডা, মনে হয় কি যে আফিফা বাংলাদেশে থাকে না, সুইজারল্যান্ডে থাকে, এমন ঠান্ডা ঠান্ডা করতে থাকে। আর যখন ও বাংলাদেশের বাইরে যাবে তখন ওর কীরকম ঠান্ডা লাগবে আল্লাহ জানে, জানি না। তো যাই হোক, 2-3 দিন পর পর গোসল করে, এমনও হয় 4-5 দিনও হয়ে যায় গোসল করতে চায় না, শুধু জামা চেঞ্জ করে করে থাকে। তো বুয়া ঘর মুছে নিচ্ছে। তো যতক্ষণ বুয়া ঘর মুছে, ঝাড়ু দেয়, সব কিছু ক্লিন করে, আমি আবার একটু বসে বসে দেখিয়ে দিতে হয় না, কারণ আমার পুরনো বুয়া, সব কিছু নিজের হাতেই করে নেয়, আমার বলতে হয় না, কিছুই বলতে হয় না। সব কিছু যেখানে যেখানে একটু ময়লা দেখবে বা নোংরা দেখবে সেগুলি ক্লিন করে ফেলে। আসলে অনেক কাজের আমার বুয়াটা, মাশাল্লাহ, অনেক মানে গুছিয়ে কাজ করে, আমি যেরকম পছন্দ করি সেরকম কাজ করে। আর সকালে যে বুয়াটা কাজ করে, এই খালার মেয়েই, উনি সকালে সব কিছু ক্লিন করে দিয়ে যায় রান্না রুমে যত কাজ আছে। তো যাই হোক, আজকে ব্লগটা তো সকাল থেকে শুরু করেছি, তো রান্না বান্না আছে আজকে, প্রতিদিনই রান্না বান্না করতে হয় আফিপার আমার জন্য। আফিপা তো এখন বড় হচ্ছে, এটা খাবে না ওটা খাবে না এরকম করতে থাকে, ছোটোর থেকেই তো খায় না, তারপরে এখন একটু একটু করে শিখছে। তো আজকে আবার সকালবেলা কাপড় ধুয়ে গিয়েছে। আসলে প্রতিদিন কাপড় ধুতে দেই না, কারণ রোদ উঠে না আর যেহেতু ঠান্ডা, কাপড়গুলো কিন্তু সহজে শুকাতে চায় না। সে কারণে আমি আবার বুয়াকে বলেছি যে এভরিডে ধুতে হবে না, একদিন পর পর ধুলেই হবে। তো খালা এই যে ক্লিন করে নিচ্ছে। আর যেহেতু পাখি আফিফা পছন্দ করে, পাখি পালি, সে কারণে কিন্তু জায়গাটা একটু নোংরা হয়, এই পাখি কিচিমিচি আওয়াজ রাত্রেবেলা যখন আমরা বসে চা খাই বা গল্প করি ভালোই লাগে আসলে। আর আফিফা তো খুবই ফেভারিট, ও নাকি এই পাখিগুলোর মাম্মি হয় আর আমি হই যে ওর মাদার। যাই হোক, তো খাওয়া দাওয়া হয়েছে। বুয়া একদম বেসিন ক্লিন করে দিচ্ছে। আসলে এভরিডে কিন্তু এগুলি করে, যেগুলি যেগুলি দরকার সেগুলি তো করতে হবেই। তো দুপুরে রান্নাটাও আমি কমপ্লিট করে নিলাম, যেহেতু দুপুরে রান্নাটা করতে হবে। তো বুয়া যখন আসে সব কমপ্লিট করার পরে কিন্তু আমাকে রেডি করে দেয়, সব কেটে ধুয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিই। তো আফিফা আর আমি বসে গেলাম খেতে। তো আফিফাকে বলছিলাম আসো খাবো, আর আফিফা তো মাছ খায় না, সে কারণে ওর জন্য একটু চিংড়ি মাছ ভুনা করে দিলাম, আর আমার জন্য তো মাছ নিয়েছি, একটু ভর্তাও ছিল ফ্রিজে, তো ভর্তাও নিয়েছি আর পাতলা ডাল।
আর শীতে কিন্তু গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা কিন্তু খুবই মজা লাগে। আমি তো খুবই পছন্দ করি গরম ভাত গরম বেগুন ভাজা দিয়ে খেতে। এটা আসলে শীতের সবজিগুলাও খুবই পছন্দের। আসলে শীতকালে কিন্তু সব খাবারই ভালো লাগে। আর এটা হলো কাতলা মাছ বলি আমরা, কাতলা মাছ, হ্যাঁ, ছোটবেলা থেকেই খেতাম তো অনেক ভালো লাগতো। আর বেগুন ভাজাটা কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে ভেজেছি, অনেক মচমচে হয়েছে। তো আপিপা, আমি এখন লাঞ্চ করব, দুপুরের খাবার দেশীয় খাবার, এটা আসলে নর্মাল একটা খাবারই রেডি করেছি। আর আপিপার তো চিংড়ি মাছ হলে আর কিছুই লাগে না। তারপর আমি বলছিলাম যে অন্য কিছু নাও, বলে কি না আমি নেব না। ল্যাপটপ নিয়ে বসে গেছো না? শুধু এটাই নিলে? পর নিলে একটু ইয়ে নাও, বেগুন বেগুন ভাজাটা অনেক টেস্টি হয়েছে তো। আচ্ছা, ফিস খেও না। আমিও এখন খেতে বসে যাব আফিফার সাথে। আজকে ফ্রাইডে তে একদম নর্মাল খাবার, দেশীয় খাবার খাবো, খুবই মজা করে খাবো। কারণ পোলাও, চাইনিজ, ইন্ডিয়ান ফুড এগুলো আসলে এখন আর ভালো লাগছিল না, এখন নর্মাল খাবারই খেতে ইচ্ছে করছিল। এত পাতলা ডাল, আর এটা পন আফিফার জন্য, এটা হলো বেগুন ভাজা, এটা হলো, এটাকে কি মাছ বলে, হলো কাতলা মাছ, আর একটু চাপা শুটকি ভর্তা ছিল আগের বানানো, এটাও নিয়ে নিলাম। আফিফা তো ফিস দেখলে একদম একই একই বলতে থাকে। আর বেগুন ভাজাটা কিন্তু অনেক মচমচে হয়েছে, খুবই মজার, মানে দেখতে মনে হচ্ছে কিন্তু খেলে বুঝতে পারবো আসলে। তো আজকে আমাদের লাঞ্চ এইটুকুই, এখন আমি খাবো। এতো ইয়ামি। এতো খেতে খেতে আপিপার সাথে গল্প করছিলাম খাওয়ার টেবিলে। তো খাওয়ার টেবিলে আসলে বসলে অনেক ধরনের কথাই আসে, অনেক গল্প করতে মন চায়, অনেক হিস্টোরি বলি আপিপাকে, ও মনোযোগ সহকারে শুনে, আবার জিজ্ঞেস করে কৌতূহল নিয়ে যে কি করেছে ও ছোটবেলায়, কি কি করতে, কি খেতে। আসলে আমরা বেশি কিছু খেতাম না, আমিও কিন্তু মাছ তেমন পছন্দ করতাম না, কিছু বেছে বেছে মাছ খেতাম, কিন্তু আপিপা তো এমন হয়েছে যে বড় হয়েও কোনো মাছই খেতে চায় না। তো যাই হোক, দুপুরে খাওয়াটা শেষ করে ফেললাম, আপিপা এখনও শেষ করেনি, একদম আস্তে আস্তে খায়। এই যে এখন পিস খাবো আমি, আপিপাকেও দিব একটু। আমার অনেক ফেভারিট এটা। এই ফিশটা আমার অনেক ফেভারিট, এটা হলো দেশি মাছ। এই যে আপনি ফিশ দেখে একদম পাগল হয়ে গেছে, খাবে না। তো যাই হোক, এটা আমার অনেক ফেভারিট, দেখি খেয়ে কেমন লাগে। খুবই মজার মাছ এটা, আমার খুব ফেভারিট এটা। তো সন্ধ্যায় আজকে নাস্তার জন্য নুডলস রান্না করব। নুডলস রান্না করার জন্য দেখি ডিম নেই, তো আমি আমাদের দারোয়ানকে আবার ডাক দিয়ে কিছু জিনিসপত্র আনিয়ে নিলাম।
কয়েকদিন ধরে তো রং চা খাচ্ছি, রং চা খেতে আর ভালো লাগে না, আসলেই খেতে ভালো লাগে না, তারপরও ডায়েটের জন্য খাই। আর ডিপ্লোমা দুধের সাথে চাল ফ্রি দিয়েছে, কোনো কিছু ফ্রি পেলে কিন্তু ভালোই লাগে, আসলে ফ্রি জিনিস কিন্তু ভালো না, তারপরও কিন্তু ভালোই লাগে। আর একটা সসের দরকার ছিল, যেহেতু আফিফা সস অনেক বেশি খায়, তো আনিয়ে নিলাম, আর ডিমটাও আনিয়ে নিলাম। আফিফা কি খাচ্ছো? হ্যাঁ, এটা হলো বিফ আর এগ মিক্স করে নুডলস রান্না করেছি, কেমন? স্পাইসি স্পাইসি সস দিয়ে না, সস দিবে? আমি তো স্পাইসি এত দেইনি। আচ্ছা আচ্ছা, সস দিয়ে না তাহলে, সস দিব না, সস দিয়ে না। এতগুলো সস দিলাম, তারপরে সস লাগাই, আসলে সস খেতেই হবে, এটাই হলো ওর প্রবলেম। ঠিক আছে এখন আচ্ছা, ঠিক আছে, আরেকটু সস দাও, আরেকটু সস দাও, না না স্পাইসি কম দিয়েছি। আমি একটু খেয়ে নিব নুডলস, একটু বিফ, বিফ আর এগ দিয়ে করেছি। তো চাটাও নিয়ে নিলাম, চাটা নিয়ে ঘরে এসে পড়েছি, টিভি দেখতে দেখতে চা খাবো, টিভি দেখতে দেখতে চা খেতে ভালো লাগে। তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যখনই আমি কোনো ব্লগ দিব, যাতে সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চা খেতে খেতে আমি আমার ভিডিও দেখছি।